চক্রদহ থেকে চাকদহ হয়ে ওঠার কথা কোনো রূপকথা নয়, সে তো জীবনের বারো মাসের সুখ দুঃখের ইতি কথা। কিংবদন্তি ও ইতিহাসের এক শিল্পিত সমন্বিত মেলবন্ধন আজকের চাকদহ। লোকশ্রুতি, কিংবদন্তি এবং নানা ঐতিহাসিক মত অনুযায়ী চক্রদহ থেকে চাকদহ হয়ে ওঠার নানা কথা আজ লোকমুখে প্রসারিত, প্রচারিত। যেমন ঐতিহাসিক নিহার রঞ্জন রায় মনে করেন, দহ একটি কোল গোষ্ঠীভুক্ত শব্দ যার আভিধানিক অর্থ অতল বা গভীর জলাশয়। ভিন্ন সম্প্রদায়ের জনজাতির বাস ছিল এখানে। তাদের নানা গোষ্ঠী সাঁওতাল, কোল, শবর, মুন্ডা, ওরাঁওদের মিলিত যাপনে স্থান করে নিয়েছিল দহ শব্দটি। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ, বাংলার বুকে তখনও রেলপথ স্থাপিত হয়নি। চাকদহে তখন একটি ব্রাহ্ম স্কুল, দুটি স্মৃতির টোল, একটি চতুষ্পাঠি এবং নীলকর সাহেব কর্তৃক স্থাপিত একটি ইংরেজি স্কুল। সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ যশোহর আক্রমণে যান চাকদহের নিকটস্থ জলপথের মাধ্যমে। ইংরেজরা হাওয়া বদল করতে আসতেন ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত চাকদহের সুখসাগর নামক সমৃদ্ধ স্থানটিতে। অতি সমৃদ্ধশালী এই অঞ্চলে নির্মিত হয়েছিল বহু ভবন, প্রাসাদ, মন্দির, মাজার, বৌদ্ধ বিহার, যার বেশ কিছু আজ কালের প্রভাবে গঙ্গা গর্ভে হারিয়ে গেছে, কিছু আবার রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত। এছাড়াও ছিল সুবিশাল নানা গোষ্ঠীর এক বিশাল জনজাতি সম্প্রদায়। তাদের ধর্মীয় এবং সামাজিক যাপন ছিল অতি সমৃদ্ধ। রাজা রামমোহন রায়ের বহু পূর্বে প্রথম ভারতীয় বিলাত যাত্রী হিসেবে উজ্জ্বল হয়ে আছেন চাকদহ কাজী বাড়ির সন্তান মোহাম্মদ ইহতেশামউদ্দিন। 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহ আলমের দূত হয়ে তিনি বিলেতে ইংরেজ রাজ দরবারে যান এবং ফিরেও আসেন 1767 খ্রিস্টাব্দে। জেরার্ড দ্য নার্ভালের এই পঙ্ক্তিগুচ্ছকে মনে করেই শুরু হোক চাকদহ রামলাল একাডেমির অতীত চারণ। ব্রাহ্ম সমাজের উদ্যোগে 1845 যে কেরানি স্কুল স্থাপিত হয়েছিল, 1864 মতান্তরে 1869 সেটাই পরিবর্তিত হয়ে যায় মিডল ইংলিশ স্কুল নামে, যুগ ও সমাজের প্রয়োজনের তাগিদে। এই স্কুলটি বর্তমান চাকদহ থানার সন্নিহিত অঞ্চলে স্থাপিত হলেও পরবর্তী সময়ে জমি সংগৃহীত হলে স্কুলটি বর্তমানে এখন যেখানে আছে সেখানে স্থানান্তরিত হয় এবং মিডল ইংলিশ স্কুল বেনিমাধব ইনস্টিটিউশনে পরিণত হয় বলে অনুমিত হয়। গোরপাড়ার বাসিন্দা বেনিমাধব বসু ছিলেন স্কুলের প্রাণপুরুষ এবং স্কুলের আজীবন সম্পাদক। তাঁর সময়ে স্কুলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা ছিল বলে জানা যায়। পরিকাঠামোগতভাবে সে সময় স্কুল ছিল বেসরকারি বিদ্যালয়, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং অনুমোদিত। বেনিমাধববাবুর প্রয়াণের পর রায়বাহাদুর কালীচরণ দত্ত মহাশয় স্কুলের সম্পাদকের ভার গ্রহণ করেন। তিনি এবং তার বেশ কয়েকজন বিদ্যানুরাগী সহযোগী সম্মিলিত প্রচেষ্টা করেন স্কুলকে হাই স্কুলে উন্নীত করার। এই প্রচেষ্টায় তারা তৎকালীন জমিদার, ব্যাংক মালিক এবং অবৈতনিক ম্যাজিস্ট্রেট শ্রী বসন্ত কুমার মিত্র মহাশয়ের কাছে সহযোগিতা প্রার্থনা করেন। তারই ফলশ্রুতি হিসেবে 1907 পয়লা অগস্ট বেনিমাধব ইনস্টিটিউশন হাই স্কুল রূপে আত্মপ্রকাশ করে। সূচনা হয় তার নব পর্যায়ের পথ চলার। 1908 নবম শ্রেণীর কাজ শুরু হয়। বৃদ্ধি পেতে থাকে ছাত্র সংখ্যা। কালীচরণ দত্ত মহাশয় জনসাধারণের কাছ থেকে দান সংগ্রহ করে
নির্মাণ করেন 5টি নতুন ঘর। কিন্তু সমস্যার সমাধান হয় না। শ্রেণীকক্ষের অপ্রতুলতা স্কুল সংশ্লিষ্ট প্রত্যেককে ভাবিয়ে তোলে। সবাই যান প্রাক্তন জমিদার কলিকাতা নিবাসী রামলাল সিংহ মহাশয়ের কাছে। তিনি এককালীন 5,000 টাকা অর্থ সাহায্য করেন এবং পরবর্তী সময়ে আরও 5,000 টাকা অর্থ সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দেন। তাঁর এই দানকে স্বীকৃতি জানিয়ে স্কুলের নতুন নামকরণ হয় দি রামলাল একাডেমি। 1910 সালে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শ্রেণী কার্যক্রম শুরু হয়। চাকদহ স্কুলের সাথে এই নামটি সংযোজিত হয় 20শতকের 60-এর দশকে। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নির্দেশানুসারে স্থানীয় নাম সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে নতুন নাম হয় চাকদহ রামলাল একাডেমি। স্কুলের গ্রন্থাগারটি 1919 সালে চাকদহ পৌরসভার সম্পাদক এবং স্কুলের অন্যতম প্রধান সংগঠক শ্রী পঞ্চানন ভট্টাচার্যের উদ্যোগে এবং জনৈক গুণী ব্যক্তির 6,000 টাকার সাহায্য ও নবদ্বীপ নিবাসী শ্রী রমানাথ বাবুর সংগৃহীত গ্রন্থের সহায়তায় গড়ে ওঠে। নাম হয় রমানাথ লাইব্রেরি। স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত বহু গুণীজনের সংস্পর্শে ধন্য হয়েছে আমাদের স্কুল। 1907 সালে স্কুলের প্রথম প্রধান শিক্ষক নিযুক্ত হন শ্রী খগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। 1912-তে প্রধান শিক্ষক রূপে দায়িত্বভার গ্রহণ করেন শ্রী সুরেন্দ্রনাথ ঢোল মহাশয়। তারপর অনেকেই এই পদটি অলঙ্কৃত করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শ্রী বীরেন্দ্রকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, শ্রী নরেন্দ্রমোহন চৌধুরী, শ্রী বটুকনাথ ভট্টাচার্য প্রমুখ। চাকদহ রামলাল একাডেমির প্রাক্তন ছাত্র তথা শিক্ষক এবং প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী সুবলচন্দ্র মণ্ডল মহাশয় রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন 1992 সালে। জাতীয় শিক্ষক রূপে তাঁর এই সম্মানপ্রাপ্তি আমাদের আজীবন গৌরবান্বিত করবে। আমি বিপুলরঞ্জন সরকার, প্রথমে রামলাল একাডেমির ছাত্র, তারপরে শিক্ষক এবং অবশেষে প্রধান শিক্ষক রূপে অবসর নিই। 2018-তে রামলাল একাডেমির 112 বৎসর উদযাপিত হচ্ছে, কিন্তু রামলাল একাডেমির যাত্রা শুরু হয় 1845 সালে। সেই অর্থে 173 বৎসরের স্কুল এটা। সেই পর্বে ছিল প্রথমে কেরানী স্কুল, তারপরে মিডল ইংলিশ স্কুল, বেণী মাধব ইনস্টিটিউশন, পরিশেষে চাকদা রামলাল একাডেমি। রামলাল সিংহের বদান্যতায় যে 10,000 টাকা পাওয়া যায় তাতে 1909-এ নতুন করে বিল্ডিং গড়ে ওঠে। ঠিক তখনই রায়বাহাদুর হল নির্মিত হয়। তখন চালু হয় ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন। স্কুল ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনে। 1911-তে প্রথম ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেয় স্কুলের ছাত্ররা। তারপর বিস্তর সময় ব্যবধানে 1952-তে ম্যাট্রিকুলেশন পরীক্ষা উঠে যায় এবং চালু হয় স্কুল ফাইনাল। সেই স্কুল ফাইনাল ব্যাচে প্রথম যারা পড়া শুরু করেন আমি তাদেরই একজন। অর্থাৎ 1952-তে পঞ্চম শ্রেণীতে ভর্তি হই স্কুলে, 1958-তে স্কুল ফাইনাল পাস। ইতোমধ্যে সরকার 1957 থেকে স্কুলে বহুমুখী উচ্চ মাধ্যমিক সিলেবাস চালু করে দেওয়ায় স্কুল ফাইনাল চাকদা রামলাল একাডেমি থেকে উঠে যায়। হায়ার সেকেন্ডারি 11 শ্রেণীর প্রথম ব্যাচের ছাত্র 1960-এ পরীক্ষা দেয়। তারপরে অতিক্রান্ত হয়েছে দীর্ঘ প্রায় 70 বৎসর। এই পর্বে আমি স্কুলের বিস্তর পরিবর্তন লক্ষ্য করেছি। 50-এর দশকে যেখানে উদ্বাস্তুতে গিজগিজ করত সাধারণ ছাত্রদের অত্যন্ত দুরবস্থা, অত্যন্ত দরিদ্র পরিবার থেকে অধিকাংশ ছাত্র আসত, শিক্ষকেরা ছিলেন অত্যন্ত স্বল্প বেতনভোগ, কিন্তু তাদের নিষ্ঠা বিন্দুমাত্র অভাব ছিল না, তারা এটাকে সেবা ব্রত হিসেবে গ্রহণ করেন। আমার তার পরবর্তী সময়ে আরও 5টি দশক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আমি দেখেছি এই সময়ে সমগ্র দেশের সঙ্গে রামলাল একাডেমিতেও বিরাট পরিবর্তন সাধিত হয়েছে।
1976 চালু হয়েছে মাধ্যমিক, যা অদ্যাবধি চলছে। 1978 রামলাল একাডেমি থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা প্রথম হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেয়। 2002 আমি রিটায়ার করি একেবারে গোড়াতে। সেই সময় আমি লক্ষ্য করি 50-এর দশকের যে অবস্থা সেটা নেই। তখন একই পরিবারে অনেক সন্তান সন্ততি, তাদের পুনর্নিবৃত্তি করাই কঠিন, পড়াশোনার টাকা দিয়ে করানো খুব কঠিন ছিল। কিন্তু 90-এর দশকে আর বিশেষ করে 21শ শতাব্দীর প্রথম দশকে লক্ষ্য করছি মানুষের জীবনে একটা স্বাচ্ছন্দ্য এসেছে। স্কুলেরও ছাত্রছাত্রীদের সামনে অনেক বেশি সুযোগ এসছে এবং মেধা রামলাল একাডেমিতে 5-এর দশকেও যেমন দেখেছি, আজকেও ঠিক সেই একইভাবে দেখি। সুতরাং এই যে পরিবর্তন, তার সাক্ষী হিসেবে থেকে আমি নিজেকে ধন্য মনে করি। 1940 সালে রামলাল একাডেমির প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দায়িত্বে ছিলেন শিক্ষক শ্রী পূর্ণচন্দ্র বাগচি। তারপর মাঝের কয়েকটি বছর বাদ দিয়ে 1947 সাল থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে চলেছে। 2018-তেও তার ব্যতিক্রম হয়নি। 1964-তে স্কুলের ফুটবল টিম জেলা চ্যাম্পিয়ন হয়ে রাজ্য স্তরে সুব্রত কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং রানার্স আপ হয়। তদানীন্তন বিদ্যালয় সমিতির অস্থায়ী সম্পাদক ও কৃতি প্রাক্তন ছাত্র শ্রী সুবোধ কুমার মুখোপাধ্যায়ের পরিকল্পনায়, উদ্যোগে এবং উৎসাহে 1948 সালের 2রা জানুয়ারি সকালে 2টি ঘরে 7 জন ছাত্রীকে নিয়ে মেয়েদের শিক্ষাদানের জন্য পঠন পাঠন শুরু হয়। উক্ত বালিকা বিভাগের প্রধান শিক্ষক নিযুক্ত হন স্কুলের শিক্ষক শ্রী নরেন্দ্রনাথ দত্ত মহাশয়। 1978 সালে আরেকটি নতুন পালক যুক্ত হয় স্কুলের মুকুটে। উচ্চ মাধ্যমিক বিভাগে মেয়েদের পড়াশোনার বিষয়ে স্কুল অনুমোদন লাভ করে। শুরু হয় উচ্চ শিক্ষার ক্ষেত্রে মেয়েদের অগ্রগতি। রাষ্ট্রভাষা প্রশিক্ষণের জন্য 1952-তে স্কুলে একটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয়, যার মূল ধারক ছিলেন সহকারী শিক্ষক তথা স্বাধীনতা সংগ্রামী শ্রী মনীন্দ্রমোহন লাহিড়ী। 1952-53-তে মোদালিয়া কমিশনের রিপোর্ট অনুযায়ী নবপর্যায়ে বহুমুখী বিদ্যালয় সংগঠনের লক্ষ্যে 1957 সালের 17 জানুয়ারি সরকারি অনুদানের ভিত্তিতে কাঁঠালপুলিতে আরেকটি দ্বিতল ভবন গড়ে ওঠে, যা বর্তমানে তালতলা ভবন নামে সমধিক প্রসিদ্ধ। প্রধান শিক্ষক রূপে 1952-তে কার্যভার গ্রহণ করেন শ্রী বীরেন্দ্রকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। প্রায় 2.5 দশক তাঁর তত্ত্বাবধানে স্কুলের এক গৌরবময় ইতিহাস রচিত হয়। সাহিত্য, ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যারা বিশেষ স্থানে আছেন তাঁদের আগমন ঘটে এই সময়ে স্কুলের আঙিনাতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার MSc শিক্ষক শ্রী অজিত কুমার সাহা 1957 সালে তাঁর স্বপ্ন দিয়ে গড়ে তোলেন স্কুলের ল্যাবরেটরিগুলিকে। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয় 1957-তে। 1966-তে বাণিজ্য বিভাগ খোলা হয়। দায়িত্বে ছিলেন বিভাগের প্রথম শিক্ষক শ্রী রবীন্দ্র গোস্বামী। সাহিত্য চর্চাকে উৎসাহ দানের জন্য প্রথম বার্ষিক সাহিত্য পত্রিকা প্রকাশিত হয় 1962-র 3রা জুলাই। এর কয়েক বছর পর 1968 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও 6ষ্ঠ স্থান অধিকার করেন স্কুলের ছাত্র শ্রী সমর গুহ রায়। এই সংবাদ অত্যন্ত গর্বের সঙ্গে স্কুলের পত্রিকায় প্রকাশিত হয়। তারপর বহুবার এই স্কুলের ছাত্ররা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে একাধিকবার একাধিক স্থান লাভ করে। 2018-তে 1968-এর পুনরাবৃত্তি ঘটে। 2018-তে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 6ষ্ঠ স্থান লাভ করে বিদ্যালয়ের ছাত্র কিশলয় সরকার। রাজনীতি, সমাজনীতি এবং দেশসেবামূলক কাজেও অগ্রণী ভূমিকা পালন করেছে চাকদহ রামলাল একাডেমির ছাত্রছাত্রীরা। 1958-তে স্টুডেন্ট কাউন্সিল খোলা হয়। 1968-তে NCC-র ট্রুপ তৈরি হয়। প্রথমে দায়িত্বে ছিলেন শিক্ষক শ্রী পূর্ণচন্দ্র বাগচি,
পরবর্তী সময়ে দায়িত্বে আসেন শিক্ষক শ্রী মুক্তানন্দ চক্রবর্তী এবং শিক্ষক শ্রী অজিত কুমার মণ্ডল। তাঁদের অবসর গ্রহণের পর এনসিসি কার্যক্রম ধীরে ধীরে স্তিমিত হয়ে পড়ে এবং বন্ধ হয়ে যায়। 1984-85 ভারত সরকার পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে এনএসএস প্রকল্প শুরু করে। সেই সময় চাকদহ রামলাল একাডেমিতেও এনএসএস এর প্রকল্প খোলা হয়। প্রথমে দায়িত্ব নেন শিক্ষক শ্রী কাঞ্চন বন্দ্যোপাধ্যায় এবং তারপরে দায়িত্ব গ্রহণ করেন স্কুলের বর্তমান শিক্ষক শ্রী তুষারকান্তি পাল। এনএসএস প্রকল্পটি আজ সগৌরবে বিদ্যমান। এভাবেই জীবনের প্রতিটি ছন্দে ছন্দায়িত হয়ে আছে চাকদহ রামলাল একাডেমি এবং তার শিক্ষক শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা। কবি লিওপোল্ডের এই পংক্তিতে ধরা পড়ে অপেক্ষার সুর, ফিরে আসার, ফিরে দেখার প্রত্যাশা। সেই প্রত্যাশার হাত ধরেই 1975 স্কুলে অনুষ্ঠিত হয় প্রথম পুনর্মিলন উৎসব। আয়োজনে ছিল 1958 স্কুল ফাইনালের ছাত্ররা। 1945 সুদূর শৈশবে যে ব্রাহ্ম বিদ্যালয় তথা কেরানী স্কুলে যে প্রদীপ জ্বালানো হয়েছিল, অনেক আশা স্বপ্ন আর শিক্ষার চেতনাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আজ সে আলোক শিখা সহস্রযোজন বিস্তৃত হয়ে উজ্জ্বল দীপমালায় প্রকাশমান। দেশের গণ্ডি পার করে বিদেশের মাটিতেও আজ ছড়িয়ে আছে চাকদহ রামলাল একাডেমির সুবর্ণ ফসলেরা। শুধুমাত্র আজকের এই মুহূর্তটুকু নয়, আগামী আরো বহু শত সহস্র বৎসর ব্যাপী দীপ্যমান হোক আমাদের এই বিদ্যালয়। এই বিশ্বাসে, এই প্রত্যাশায় আমরা আরো একবার বিদ্যা মন্দিরের কাছে ভালোবাসায়, কৃতজ্ঞতায় প্রণত হই। আমাদের তিনটে জেনারেশন এই বিদ্যালয়ের ছাত্র। আমি হচ্ছি তৃতীয় প্রজন্মের ছাত্র। এরপরে আমাদের পুত্র ভাইপো ভাইজি, এরাও এই বিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। আমি 1968 থেকে 75 এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম। বিভিন্ন ঘটনাগুলির পরে আমি রামলাল একাডেমিতে 6 জানুয়ারি 2012 প্রধান শিক্ষক হিসেবে যোগদান দিই। আমরা বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর সঙ্গে আলোচনা করে কী কী করণীয় সেটা আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করি। প্রথমে আমাদের দুটো বিল্ডিং, দুটো ক্যাম্পাস, সেখানে দক্ষ সার্ভেয়ার দিয়ে আমরা এটা পরিমাপ করি। তারপর মাস্টার প্ল্যান তৈরি করি, কী কী দ্রুত করা দরকার, কী কী দীর্ঘমেয়াদী করা দরকার তার একটা পরিকল্পনা করি এবং সেগুলো মাস্টার প্ল্যান অনুযায়ী ধীরে ধীরে বাস্তবায়িত করা শুরু করি। যেমন আমাদের বহু দুর্মূল্য প্রাচীন বই আছে যেগুলো অধিকাংশই ইংল্যান্ড বা লন্ডন থেকে ছাপা, তো সেই দুর্মূল্য বইগুলো খুব অযত্নে বিভিন্ন কারণে অনেকটা ডাই হয়ে ডাস্টবিনে পড়ার মতো ছিল। তো প্রথম টার্গেট নিয়ে এটাকে পড়ার মতো অবস্থায় আনা এবং 13টা কাঠের আলমারি, যেটা রমানাথবাবু একজন জমিদার নবদ্বীপের, তিনি রামলালকে দান করেছিলেন, সেটা 1920 আশেপাশে। সেখানে আমাদেরই তখন যারা প্রতিষ্ঠাতা ছিলেন, কর্মকর্তা ছিলেন, তারা নবদ্বীপ থেকে বড় নৌকায় ওই 13-14 আলমারি বই ভর্তি সহ আমাদের বিদ্যালয়ে আনা হয়েছিল এবং সেই জন্য নাম হয়েছিল রমানাথ লাইব্রেরি। আমি প্রথমে সেই বইগুলোকে সংরক্ষণ করি। এরপর তালতলা মাঠের যে 25টা রুম আছে সেগুলো সবই প্রায় ভঙ্গুর, জল পড়তো ছাদগুলো। তারপরেই গরমের ছুটিতে লাগাতার সেই ছাদগুলোকে সংস্কার করি। বিগত 1.5 বছর আগে পুরো বাথরুম কমপ্লেক্স আলাদা করে সব নির্মাণ করি। যেমন আমাদের সমগ্র
1914 সালের আগে আমাদের সরকারিভাবে সব থেকে ভালো রেজাল্ট সমর্থ ওরা ষষ্ঠ হয়েছিলেন 1958 সালে। তো তাকে আমি প্রত্যেকবারই চাক দেয় উনি আসলেই কিন্তু আমি নিয়ে আসি ছাত্রের সঙ্গে কাউন্সিলিং করে। অরূপ দাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চাকদা পূর্বাচল বিদ্যালয়ের ছাত্র আমার সরাসরি ছাত্র, তাকে আমি চাক দেয় আসলেই নিয়ে আসি আমি ছাত্রদেরকে ইন্সপায়ার করার জন্য। ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশে আমরা যেগুলো করতে পেরেছি, মিনি ইনডোর গেমস কমপ্লেক্স করেছি, মাঠটাকে সংস্কার সাধন করেছি, আরও করা দরকার। তালতলায় সুন্দর বাগান তৈরি হয়েছে, সারা বছরই সেখানে চাষ হচ্ছে, বিশেষত এবার মরশুমে প্রায় 800 লাভ হয়েছে এবং অন্যান্য ফুল তো আছেই। ওখানে সাইকেল গ্যারেজ হয়েছে যেটা 2000 সাইকেল রাখা যায়, ওখানে সুইমিং পুল হয়েছে, 2 বছর ধরে ছাত্রদের শেখানো হচ্ছে, অনেক ছাত্র শিখেছে। ওল্ড ক্যাম্পাস এখন স্ট্রাকচারালি নিউ ক্যাম্পাস, এখানে পুরনো কিছু নেই আর সবই নতুন। এখানে আমাদের যেটা বড় সমস্যা, বড় হল ঘর ছিল না, রায়বাহাদুর হলের পরে আমাদের কোনো হল ছিল না, এখন আমরা একটা সুন্দর হল তৈরি করতে পেরেছি। চারতলার উপর দিয়ে শেড দিয়ে একটা ইনডোর হল তৈরি করেছি। এছাড়াও আমাদের মনে হয়েছে যে কিছু মূর্তি বসানো দরকার, তা আমরা পরিকল্পনা করেছি রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল সহ দ্বিজেন্দ্রলাল রায়ের পূর্ণাঙ্গ মূর্তি। বীরেন্দ্রকৃষ্ণ ব্যানার্জি 1971 যারা উত্তীর্ণ তারা করছে, আর 1981 এরা রামলাল সিংয়ের আবক্ষ মূর্তি ওরা বিদ্যালয়কে দান করছে। আর আমাদের লিফ্ট ব্যবস্থা আছে, লিফ্ট আমরা চেষ্টা করছি সকলের সহযোগিতা খুব তাড়াতাড়ি আমরা শুরু করবো কাজটা। আর সর্বোপরি সকলের সহযোগিতা আমরা যেটা চাইছি, রামলাল একাডেমি একটা আদর্শ, একটা মডেল একাডেমি হয়ে উঠুক, যেখানে শুধু রাজ্য নয়, দেশ নয়, সারা পৃথিবী রামলাল একাডেমি নাম শুনেই বুঝতে পারে যে এটা একটা একাডেমির মতোই কাজ হয়। এটাই আমার স্বপ্ন, এবং সেই স্বপ্ন সার্থক করবে আমাদের বর্তমান ছাত্রছাত্রীরা। আমার বিশ্বাস আমরা যদি একটু আন্তরিক হই, একটু ওদের সুযোগ করে দিই, তাহলে ওরা রাজ্য স্তরে প্রথম দশে সকলেই আসতে পারে, এটা আমার বিশ্বাস, আমার স্বপ্ন যে আমাদের ছাত্রছাত্রীরাই আমাদের স্বপ্ন সাথে।